আসসালামু আলাইকুম। দাউদকান্দ অনলাইন স্কুলের পক্ষ থেকে সবাই স্বাগতম। শিক্ষার্থীরা কেমন আছো? আশা করি ভালো আছো, ভালো থাকাই কাম্য। আমি নার্গিস সুরেয়া, সিনিয়র শিক্ষিকা, বারোপাড়া ফুলমতি বালিকা উচ্চ বিদ্যালয়। আমরা আজ তোমাদের সামনে দশম অধ্যায় থেকে দশম শ্রেণীর দশম অধ্যায় আর্থিক বিবরণী বিষয়ের উপরে একটু আলোকপাত করব। প্রত্যেক ব্যবসায় নির্দিষ্ট সময়ান্তে আর্থিক অবস্থা জানার জন্য আর্থিক বিবরণী প্রস্তুত করা হয়। আর্থিক বিবরণীর দুটি প্রধান লক্ষ্য হল একটি নির্দিষ্ট হিসাবকালে আর্থিক ফলাফল নির্ণয় করা এবং একটি নির্দিষ্ট তারিখে প্রতিষ্ঠানের মোট সম্পদ, দায় ও মালিকানা স্বত্ব নিরূপণ করা। আর্থিক ফলাফল অর্থাৎ লাভ ক্ষতি নির্ণয়ের জন্য যে বিবরণী প্রস্তুত করা হয় তার নামই বিশদ আয় বিবরণী। আর সম্পদ, দায় জানার জন্য যে বিবরণী প্রস্তুত করা হয় তার নাম আর্থিক অবস্থার বিবরণী। আমি আজ দশম অধ্যায় অনুশীলনী সৃজনশীল দুইয়ের অঙ্ক তোমাদেরকে করিয়ে দেব। রিমঝিম এন্টারপ্রাইজ 2017 সালের 31 ডিসেম্বর তারিখের কতিপয় খতিয়ান উদ্বৃত্ত প্রয়োজনীয় সমন্বয়সমূহ নিম্নরূপ। এখানে একটা রেওয়ামিল করা থাকে আর নিচে কিছু সমন্বয়ের আইটেম দেওয়া থাকে। শিক্ষার্থী বন্ধুরা, অঙ্কের আইটেম অঙ্কে আমাদের চূড়ান্ত হিসাবে তিনটা পার্ট থাকে, মোট মুনাফা, নেট মুনাফা, আর্থিক অবস্থার বিবরণী। এখানে মোট মুনাফা, নেট মুনাফা করতে বা আর্থিক অবস্থা করতে আমাদের রেওয়ামিলে যে আইটেম দেওয়া থাকে এটি অঙ্কে একবার ব্যবহৃত হয়, আর সমন্বয়ে যে আইটেম দেওয়া থাকে সেই আইটেম অঙ্কে দুইবার ব্যবহৃত হয়। আমার প্রথম প্রশ্ন আছে, উপযুক্ত তত্ত্ব হতে নিট বিক্রয়ের পরিমাণ নির্ণয় করো। ক্রয়োত্তর বিবরণ বিস্তারিত টাকার পরিমাণ টাকা, নিট বিক্রয়ের পরিমাণ। আমরা দেখি রেওয়ামিল করে দেওয়া আছে মোট ক্রয় বিক্রয় হিসাব। এখানে নিট বিক্রয়ের পরিমাণ নির্ণয় করতেছে, রেওয়ামিলে বিক্রয় ক্রেডিট, তাহলে আমরা আগে লিখি বিক্রয়। ৪,২০,০০০ টাকা। এখানে দেওয়া আছে ফেরত। আমার বিক্রয় যখন ক্রেডিট, বিক্রয় ফেরত তখন হবে ডেবিট মাইনাস ফেরত। আমরা বিয়োগ করে পাই 0,0,0,2,10,8,408,000 টাকা। নেট বিক্রয় পরিমাণ আমার 4,08,000 টাকা। বিক্রয় থেকে বিক্রয় ফেরত বাদ দিলে যেটা পাওয়া যায় সেটাই বিক্রয়। বিক্রয় ক্রেডিট আর বিক্রয় ফেরত হবে ডেবিট। এবার আমরা যাই ক্ষয়ের উত্তে। শিক্ষার্থীরা বুঝতে পেরেছ? ক, এবার আমরা যাই খ। ক্ষয়ের প্রশ্নে দেওয়া আছে রিমঝিম এন্টারপ্রাইজের বিক্রিত পণ্যের ব্যয়ের পরিমাণ নির্ণয় করো। বিক্রিত পণ্যের ব্যয়ের পরিমাণ নির্ণয় করতে গেলে ক্রয় প্লাস ক্রয়ের প্রত্যক্ষ খরচ মাইনাস সমাপনী মজুর। তাহলে আমরা দেখি খ। Yeah, I mean, I'm just doing it.
ক্রয় প্লাস ক্রয়ের প্রত্যক্ষ খরচ। প্রথমে আমরা দেখে আসি প্রারম্ভিক মজুত পণ্য। প্রারম্ভিক মজুত পণ্য 30,000 টাকা। প্রারম্ভিক মজুত পণ্যের মধ্যে 500 টাকার মণিহারি অন্তর্ভুক্ত আছে। সমন্বয়ের মধ্যে দেখো, প্রারম্ভিক মজুত পণ্যের মধ্যে 500 টাকা মণিহারি অন্তর্ভুক্ত আছে, তাহলে এটা আমরা মাইনাস করে দিতে হবে। ৩৫,500 টাকা ক্রয় আছে 2,90,000 টাকা। ক্রয় ফেরত আছে, দেখো বন্ধুরা, ক্রয় যখন হবে ডেবিট তখন ক্রয় ফেরত ধরে নেব আমরা রেওয়া মিলে ক্রেডিট টাকা, তাহলে ফেরত আছে এখানে 5,000 টাকা। ২,৮৫,000 টাকা সমন্বয়ের মধ্যে দেওয়া আছে, দেখো সম্ভাব্য ক্রেতাদের মাঝে 6,000 টাকার পণ্য বিনামূল্যে বিতরণ করা হয়েছে, যা হিসাবভুক্ত হয়নি, সেটাও ক্রয় থেকে মাইনাস করো। ২,৭৯,000 টাকা আন্ত পরিবহন সমন্বয়ের মাঝে দেখো, পরিবহন খরচ 3,000 টাকা বকে আছে। বকে হলে আমরা যোগ করে দেখাবো, অগ্রিম হলে আমরা মাইনাস করে দেখাবো। এখানে দেখো পরিবহন খরচ আছে 3,000 টাকা বকেয়া, তাহলে সেই 3,000 টাকা বকেয়াটা যোগ করে দাও। যোগ বকেয়া পরিবহন আমদানি শুল্ক
সমন্বয়ে দেখো পক্ষান্তরে শুল্ক বাবদ 1000 টাকা অগ্রিম প্রদান হয়েছে, 1000 টাকা অগ্রিম মাইনাস করে দেখাতে হবে। মাইনাস অগ্রিম আমরা এবার যোগ করে নিই এই টাকাগুলি, 500 টাকা, 4, 9, 7, 13, 18, 19, 20, 21, 22, 23, 24, 27, 28, 29, 30, 31, 32, 33, 1, 7, 3, 7, 2, 1, 2, 12, 2, 3, 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
আমাদের সূত্রটা হলো ক্রয়ের প্রত্যক্ষ খরচের সাথে সমাপনী মজুদ মাইনাস করলে আমরা বিক্রিত পণ্যের ব্যয় পাবো। তাহলে ক্রয়ের প্রত্যক্ষ খরচ পাইলাম আমরা 3,21,500 টাকা। সমাপনী মজুদ বন্ধুরা সমন্বয়ের মধ্যে দেখো শিক্ষার্থীরা, সমাপনী মজুদ পণ্যের ক্রয় মূল্য 40,000 টাকা, যার বাজার মূল্য 2,000 টাকা বেশি। এখানে নিয়ম আছে, যখন ক্রয় মূল্য বা বাজার মূল্য দুইটা দেওয়া থাকে তখন আমরা কম টাকাটা অঙ্কে ব্যবহার করি। তাহলে এখানে 40,000 টাকা হইলে বাজার মূল্যটা আরও 2,000 টাকা বেশি, তাহলে 42,000 টাকা। তাহলে আমরা কয়টা কম টাকাটা ব্যবহার করব, তাহলে 40,000 টাকা। তাহলে আমরা উত্তর পেলাম 2,81,500 টাকা, বিক্রিত পণ্যের ব্যয় 2,81,500 টাকা। শিক্ষার্থী বন্ধুরা আরেকবার খেয়াল করো, প্রারম্ভিক মজুদ পণ্য এটা রেওয়া মিলে ছিল, সমন্বয়ের মধ্যে দেওয়া ছিল 500 টাকার সমাপনী মজুদ অন্তর্ভুক্ত করা আছে, তার জন্য আমরা সেটা মাইনাস করলাম 29,500 টাকা। তারপরে দেওয়া আছে ক্রয়, ক্রয়ের থেকে আমরা ফেরত, ক্রয় যখন ডেবিট তখন ক্রয় ফেরত, রেওয়া মিলে ক্রেডিট 5,000 টাকা। 5,000 টাকা মাইনাস করা তো হলো 2,85,000 টাকা। সমন্বয়ের মধ্যে দেওয়া আছে বিনামূল্যে পণ্য বিতরণ, তাহলে সেটাও আমরা মাইনাস করে দেখাবো। 6,000 টাকা মাইনাস করাতে পাইলাম আমরা 2,79,000 টাকা। পরিবহন খরচ রেওয়া মিলে দেওয়া আছে 6,000 টাকা, সমন্বয়ে দেওয়া আছে বকেয়া পরিবহন, সেই বকেয়াটা আমরা যোগ করে দেখাতে হবে 6,39,000 টাকা। শুল্ক, আমদানি শুল্ক দেওয়া আছে 5,000 টাকা, সমন্বয়ে দেওয়া আছে 1,000 টাকা অগ্রিম শুল্ক প্রদান করা হয়েছে, অগ্রিম হলে মাইনাস, তাহলে 5,000 টাকাতে 1,000 টাকা বিয়োগ করাতে পেলাম আমরা 4,000 টাকা। মোট খরচ আমার হলো 3,21,500 টাকা। এটা থেকে যখন আমরা সমাপনী মজুদ সমন্বয়ে দেওয়া আছে 2টা টাকা থাকে, সবসময় আমরা কম টাকাটা ব্যবহার করব, 40,000 টাকা। 40,000 টাকা মাইনাস করাতে আমি পাইলাম বিক্রিত পণ্যের ব্যয় 2,81,500 টাকা। নিশ্চয়ই তোমরা আবার বুঝতে পেরেছো। এবার আমরা যাই গয়ের উত্তর, মোট মুনাফা 1,26,500 টাকা ধরে বিশদ আয় বিবরণী প্রস্তুত করো। মোট মুনাফা 1,26,500 টাকা ধরে বিশদ আয় বিবরণী প্রস্তুত করো। তাহলে তারা মোট মুনাফা অঙ্কে দেওয়া রাখছে, আমরা সেটাই ব্যবহার করবো।
মোট মুনাফা। বেতন অঙ্কে দেওয়া আছে 9 মাসের বেতন 54,000 টাকা। আমাদের বার্ষিক হিসাব কিন্তু 1 বছরের। শিক্ষার্থী বন্ধুরা, বেতন দেওয়া আছে 9 মাসের 54,000 টাকা। আমাদের হিসাব কিন্তু 12 মাসে। 54,000 টাকা 9 মাসে হইলে 6 ন 54, আমরা প্রতি মাসে পাই 6,000 টাকা। তাইলে আরও আমার 1 বছর হইতে 3 মাস বাকি, তাহলে মানে 3 মাসের টাকাটা আমরা বকেয়া দেখাতে হবে। তাহলে বেতন 9 মাসে পাইলাম আমরা 54,000 টাকা। ৭২,০০০ টাকা মণিহারি। মণিহারি 4,000 টাকা। সমন্বয়ের মধ্যে আমরা পেয়েছিলাম মণিহারি প্রারম্ভিক মজুদ পণ্যের মধ্যে 500 টাকা মণিহারি অন্তর্ভুক্ত আছে। সে 500 টাকা আবার আমরা এই মণিহারের সাথে প্লাস করে দেখাতে হবে। বিজ্ঞাপন বিজ্ঞাপন 12,000 টাকা, আমার রেওমিলে দেওয়া আছে 12,000 টাকা। সমন্বয়ের মধ্যে দেওয়া ছিল সম্ভাব্য ক্রেতাদের মাঝে 6,000 টাকার পণ্য বিনামূল্যে বিতরণ করা হয়েছে, যা হিসাবভুক্ত হয়নি, তা এখন আমরা আবার সেটার সাথে প্লাস করে দেখাতে হবে। বাটা বাটা ডেবিট দিকে 7,000, ক্রেডিট দিকে 10,000 টাকা। বাটা ডেবিট দিকেটা প্রদত্ত বাটা, ক্রেডিট দিকের বাটা হলো প্রাপ্ত বাটা। দেখো আমরা খরচের বাটা এদিকে এটার সাথে দেখাবো বাটা। ১৭ ১৪ ১৫ ১৫ ৪ ১৯ ১৯ ২০ ২১ ২১ হাতে তাই ২ ২ ৩ ৭ ১৪ ১৫ ১৫ ৪ ১৯ ২০ ২১ হাতে তাই ২ ২ ৩ ৩ ৭ ৩ ১০। এখানে আমাদের প্রাপ্য বাটা রয়েছে একটা, দেখো 10,000 টাকা।
10,000 টাকা। ৯১,৫০০ টাকা মোট খরচ পেলাম। এবার আমরা মোট মুনাফা থেকে এটা মাইনাস করি। ৩৫,০০০ টাকা সেটাই আমরা পেলাম নেট মুনাফা। নেট মুনাফা তাহলে আমরা পেলাম নেট মুনাফা ৩৫,০০০ টাকা। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে আমি আরেকবার বুঝিয়ে দিচ্ছি, মোট মুনাফা এটা আমার অঙ্কে খ প্রশ্নের উত্তরে সেটা দেওয়া আছে। মোট মুনাফা ১,০২৬ টাকা ধরে করতে হবে। পরিচালন ব্যয় বেতন আমার অঙ্কে দেওয়া আছে ৯ মাসের ৫৪,০০০ টাকা। তাহলে এক বছর হিসাব করতে আমার আরও ৩ মাস বাকি। ৬ নং এটারে ৬ ৯ দেওয়া বাকলে প্রতি মাসে ৬,০০০ টাকা, তাহলে ৩ মাস বাকি ৩৬ ১৮,০০০টাকা। মণিহারি মধ্যে অঙ্কে দেওয়া আছে ৪,০০০টাকা। সমন্বয় সমাপনী মজুতের মধ্যে ৫০০টাকা অন্তর্ভুক্ত ছিল, সে কারণে সেটা এটার সাথে আবার প্লাস করে দেখাতে হবে ৪,৫০০টাকা। বিজ্ঞাপন অঙ্কে দেওয়া আছে ১২,০০০টাকা। সমন্বয় বিনামূল্যে পণ্য বিতরণ ছিল ৬,০০০টাকা, সেটাও এখানে এটার সাথে প্লাস করে দেখাতে হবে হলো ১৮,০০০টাকা। আর বারটা হলো আমার একটা প্রদত্ত খরচ এখানে ৭,০০০টাকা, সেটা যোগ করা হয়তো ১,০০,০০০টাকা। আমার অন্যান্য আয়ের মধ্যে প্রাপ্ত বাটা ছিল ১০,০০০টাকা, সেটা আমরা মাইনাস করলে পাই ৯১,৫০০টাকা। এবার থেকে আমরা যদি মোট মুনাফা থেকে সেটা মাইনাস করি তখন আমরা নেট মুনাফা পাইতেছি ৩৫,০০০টাকা। নিশ্চয়ই শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছ। আগামীতে আবার দেখা হবে। ভালো থেকো, সুন্দর থেকো। এই কামনা আজ এখানে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।